আমি একদম গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমাদের দর্শকদের দেখানোর চেষ্টা করি একদম শুরু থেকে ফ্রম দ্য ভেরি বিগিনিং টিল টুডে আজ পর্যন্ত এই পরিসংখ্যানটা এই গ্রাফটা ঠিক কিভাবে এসেছে একবার দেখবো। আমরা প্রথম সংক্রমণের একদম দিন থেকে আজ পর্যন্ত এই পরিসংখ্যানটা দেখব। আমরা দেখতে পাচ্ছি 30শে জানুয়ারি প্রথম সংক্রমণ ধরা পড়ে আমাদের দেশে, কেরালায় ছাত্র আক্রান্ত হন, তারপরে 18ই মে, 30শে জানুয়ারি থেকে 18ই মে, অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই 18ই মেতে এসে সংক্রমণ দাঁড়ালো 1 লক্ষ। কতটা সময় লাগলো? 104 দিন। তারপরে আমরা চলে আসি 2রা জুন, খুব বেশি ব্যবধান নয়, বুঝতেই পারছো সঞ্চিতা, সেখানে সংক্রমিত কত হলো? আরো 1 লক্ষ বাড়লো, 2 লক্ষ সংক্রমিত হলো। সময়টা দেখো, সময়টা যেখানে 104 দিন ছিল প্রথমে, আমরা দেখতে পারলাম 1 লক্ষ সংক্রমিত যেখানে 104 দিন, সেখানে 2 লক্ষ সংক্রমণের সংখ্যা, সংক্রমিতের সংখ্যা 2 লক্ষতে পৌঁছতে লাগলো মাত্র 15 দিন। তারপরে আমরা চলে আসি 12ই জুন, অর্থাৎ 10 দিনের ব্যবধানে। এই 10 দিনের ব্যবধানে আমরা দেখছি 2 লক্ষ সংক্রমিতের সংখ্যাটা 1 লাখে আরো 1 লাখ বেড়ে গেল, 3 লক্ষ হয়ে গেল। এবার 4 লক্ষ হতে কতদিন সময় লাগলো? প্রথমে ছিল 15, 1 লক্ষ হতে, তারপরে 10, তারপরে সংখ্যাটা হয়ে গেল 8 দিন। দিনটা হচ্ছে 12ই জুন, 2রা জুন, 12ই জুন, 20শে জুন, 20শে জুন সংক্রমণ পৌঁছলো 4 লক্ষতে, সময় লাগলো 8 দিন। এর পরবর্তী ধাপটা একবার দেখো, অনুষ্ঠানের নাম যথার্থই করোনার কালবেলা। এবার একটু পরবর্তী ধাপগুলো আমরা দেখি, 10ই জুলাই পর্যন্ত আমরা এই পরিসংখ্যানটা দেখব। 26শে জুন সংক্রমণ 5 লক্ষ, 6 দিন সময় লাগলো। তারপরের ধাপেও ঠিক 6 দিনই সময় লেগেছে, 6 লক্ষ সংক্রমিত 5 থেকে 6 পৌঁছতেও ঠিক 6 দিনই লেগেছে, 2রা জুলাই সেই দিনটা। তারপরে ব্যবধানটা দেখো 2 থেকে 7, অর্থাৎ 5 দিনের মধ্যে আরও 1 লাখ, 7 লক্ষে পৌঁছলো সংক্রমণ। তারপরের পরিসংখ্যানটা দেখো, 7 থেকে 10, এবার 5 থেকে দিন কমে হলো 3, আর 8 লক্ষে পৌঁছলো সংক্রমণ। অর্থাৎ একদম প্রথমে যদি তুমি দেখো সঞ্চিতা, যেখানে 104 দিন সময় লেগেছিল, সেখানে 3 দিন লাগছে 1 লক্ষে সংক্রমণ পৌঁছতে। খুব স্বাভাবিকভাবেই দিন যেভাবে আমরা কমতে দেখলাম, 104 থেকে ধাপে ধাপে যেখানে এলো 3 দিন, প্রশ্নটা কিন্তু সঞ্চিতা এখানেই উঠছে যে তাহলে কি এবার দৈনিক 1 লক্ষ সংক্রমণ? একেবারেই রুমেলা, যেভাবে তুমি একদম গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দর্শকদের খুব সুন্দর করে বুঝিয়ে দিলে, যেভাবে আমরা দেখলাম যে ক্রমশ করোনা সংক্রমণ যত বাড়ছে দিনের সংখ্যাটা আমরা দেখছি কমছে। প্রথমত শুরু হলো একেবারে 30শে জানুয়ারি থেকে, এবং সেখান থেকে প্রথমত 104 দিন, মানে 1.5 মাস বাদে একটা সংক্রমণ, এবং তারপরে যে হিসেবটা আমরা পেলাম, দর্শকরাও দেখলেন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে যে সংখ্যাটা কিভাবে কমলো। একেবারে সঠিক প্রশ্ন যে তাহলে কি 1 লক্ষ সংক্রমণের দোরগোড়াতে আমরা পৌঁছতে চলেছি, সেই বিষয়টা যদি আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। আমরা বরং এই প্রশ্ন, তোমার যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন নিয়ে চলে যাই। আমাদের সঙ্গে দুজন এক্সপার্ট রয়েছেন, দুজন বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রাজেশ প্রামাণিক এবং সঙ্গে রয়েছেন ডক্টর সুবর্ণ গোস্বামী। আমি শুরুতেই একটু ডক্টর প্রামাণিক আপনার কাছে আসবো, যেই হার আমরা দেখলাম সংক্রমণের, যেই হার দেখলাম ক্রমশ দিন কমছে, অর্থাৎ এখন 1 লাখ সংক্রমণ পৌঁছতে মাত্র 3 দিন সময় লাগছে, এই সংখ্যাটা খুব তাড়াতাড়ি কি একদিনেই আমরা দেখতে পাবো? দেখুন, প্রথম কথা হচ্ছে এটাই এক্সপেক্টেড ছিল, কেন কি প্রথমে যখন এটা হলো তখন এই সংখ্যাটা আমরা সবসময় এটা বাড়বে হচ্ছে যে রেটে, সেটা ডাবলিং টাইমটা কত দেখতে হবে, 1 থেকে 2 আসতে যতটা টাইম লাগবে, 100 থেকে 200 আসতে সেই টাইমটা লাগবে, আবার 1 লাখ থেকে 2 লাখে আসতে সেই টাইমটা লাগবে। সুতরাং আমরা ওই মেন সংখ্যাটাকে দেখব না, সেটা দেখলে আমরা ভুল করব। কিন্তু সেই হিসাবে দেখতে গেলে প্রথমে যখন শুরু হওয়ার পরে, তারপরে একটা লকডাউন হয়েছিল, লকডাউনটা সুন্দরভাবে চলছিল এবং তাতে একটা কন্ট্রোল হয়েছিল, কিন্তু বারবার এটা আলোচনা হয়েছে যে লকডাউনের মানে এই নয় যে আমরা করোনাকে পুরো আটকে দেব। লকডাউনের মানে হচ্ছে আমরা 5 লক্ষ কেস হলে 5 লক্ষই হবে, সেটা হয়তো 1 মাসে না হয়ে 5 মাসে হবে, আমরা স্লোলি আমাদের সিস্টেমকে রেডি করতে পারবো। তাহলে যেটা দেখা যাচ্ছে যে প্রথমে যে ট্রেনটা শুরু হয়েছিল লকডাউনের জন্য, সেটা ধীরে ধীরে এগোচ্ছিল, ডাবলিং টাইমটা তখন যা ছিল, এই ডাবলিং টাইমটা কিন্তু ক্রমশ বেড়েছে, এটা কিন্তু কমেনি, সেটা সিস্টেমের ইম্প্রুভমেন্টের জন্যই হয়েছে। কিন্তু এই সংখ্যাটা তখনই থামতে পারে, 3টে রাস্তা, হয় ভ্যাকসিন, নয় ওষুধ, নয় হার্ড ইমিউনিটি,
এই তিনটের আগে কোনো মতে এই সংখ্যা থামবে না। 136 কোটি দেশে এই সংখ্যা ধীরে ধীরে বাড়বে, এটা এক্সপেক্টেড। এবং আমরা যে আজকে লাখ দেখছি, আগে হাজারকে দেখে যেরকম ভাবছিলাম, লাখকে দেখেও ভাবতে হবে যে সেই রেশিওটা মেনটেন হচ্ছে কি না। এবং ইম্পর্ট্যান্ট জিনিস কতগুলো, যেটা হচ্ছে অ্যাক্টিভ কেস কত আছে, কত রিকভারি রেট হচ্ছে, সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। মর্টালিটি কত, কত লোক মারা যাচ্ছে। এবং যত দিন গেছে আপনারা খেয়াল করে দেখবেন আমাদের রিকভারি রেট বেড়েছে, দেশে বেড়েছে, পশ্চিমবঙ্গে বেড়েছে, মর্টালিটি রেট কমেছে এবং সেটা একইভাবে কিন্তু এগিয়েছে। তো করে আমি একটু ডক্টর গোস্বামী আপনার কাছে যাব। আমরা যেভাবে দেখছি সংক্রমণ বাড়ছে, প্রতিদিনই বাড়ছে, এবং যে আশঙ্কাটা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে করছি যে এবার কি তাহলে প্রতিদিন 1 লাখ হবে সংক্রমণের সংখ্যা, সংক্রমিতের সংখ্যা, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি সংক্রমণ এভাবে বাড়তে থাকে এবং কোথাও কোথাও আমরা দেখছি যে এই উপসর্গহীন সাধারণ মানুষ তারা রয়েছেন, যাদের সংক্রমণ হয়েছে তেমন মানুষ রয়েছেন, প্রপার ট্রিটমেন্ট যদি এভাবে দিনে বাড়তে থাকে, দিনে যদি 1 লাখ হয় বা সংখ্যাটা যদি সেটাও ছাড়িয়ে যায়, তাহলে প্রপার ট্রিটমেন্ট সাধারণ মানুষ কতটা পেতে পারেন, কতটা সুবিধাজনক জায়গায় থাকবে সেই ট্রিটমেন্টের ব্যবস্থাটা? হ্যাঁ দেখুন, প্রথম কথা হচ্ছে যে এটা প্রথম থেকেই, যেটা আমি ডাক্তার প্রামাণিকের সঙ্গে একমত যে আমার এটা প্রত্যাশিত ছিল। এবং অন্ধ হলে তো প্রলয় বন্ধ থাকে না, হচ্ছে যে আমরা যদি আমাদের এখানে বাড়বে না ভেবে থাকি কেউ, সেটা খুব ভুল করে থাকি। এবং কোভিড এর সমস্যাটা এটাই যে ধরুন অন্যান্য যে মারণ ভাইরাস গুলো এসেছিল, যেমন এর আগে সার্স বা মার্স বা ইভেন ইবোলা, তাতে মৃত্যুর হার অনেক বেশি কোভিড এর থেকে, কিন্তু কোভিড এর ইনফেক্টিভিটি ওগুলোর তুলনায় অনেক বেশি। সমস্যাটা ওটাই যে ধরুন এর মৃত্যুর হার হয়তো 2-3% সীমাবদ্ধ, এর হচ্ছে যে যত মানুষ আক্রান্ত হচ্ছেন তার অধিকাংশই উপসর্গহীন অথবা মৃদু উপসর্গযুক্ত, ক্রিটিক্যাল পেশেন্টের পার্সেন্টেজ খুব কম। কিন্তু যদি সংখ্যায় এত বাড়তে থাকে যে দিনে 1 লক্ষ বা তার চেয়েও বেশি, সংখ্যাটা অবশ্য নির্ভর করে টেস্টিং এর উপরে, আপনি কত টেস্টিং করছেন। এই পাশাপাশি যদি আপনারা টেস্টিং এর ডেটাটা দেখাতেন যে ওই ওই দিনগুলোর মধ্যে কত টেস্টিং হয়েছে, তার মধ্যে কত পজিটিভিটি হয়েছে, অর্থাৎ টেস্ট পজিটিভিটি রেটের উপর নির্ভর করে। এখন যদি আরো টেস্ট বাড়ে আরো পজিটিভ বাড়বে, আর টেস্ট যদি কমিয়ে দেওয়া হয় টেস্টিং, তাহলে স্বভাবতই হচ্ছে যে পজিটিভ বেরোনোর সংখ্যাও কমবে। সুতরাং যে একসাথে যদি অনেক পেশেন্ট ভর্তি হয়, মানে দিনে 1 লক্ষ পেশেন্ট যদি হয় তার 5% মানে দিনে 5,000, এই 5,000 লোকে যদি ভেন্টিলেশন দরকার হয়, আমার দেশ কতটা প্রোভাইড করতে পারবে, এখানেই তো চিন্তার বিষয়। একদমই একদমই, অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর সুবর্ণ গোস্বামী আমাদের সঙ্গে ছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রাজেশ প্রামাণিক।